সুপ্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে, এবং সেই সাবজেক্টের নাম হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের নীতিমালা। হিসাব বিজ্ঞানের যাবতীয় মূল নীতি নিয়েই এই সাবজেক্টটি তৈরি হয়েছে বা এর সূচনা হয়েছে। আজকে আমরা এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবো, এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং অধ্যায়ের নাম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস, বা অনেকে এটিকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে খুব সংক্ষেপে। তো বন্ধুরা, এই অধ্যায় থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় মাস্ট বি অঙ্ক আসবেই আসবে, আর এই অধ্যায়টি খুবই সহজ। এই অধ্যায়টির সূচনা হয় মূলত মাধ্যমিক লেভেলে। তোমরা হয়তো সেখানে একটা অঙ্ক কর্তা, সে নাম হচ্ছে লেনদেনের প্রভাব দেখাও, বা প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা স্বত্ব। মূলত সেটিরই একটি ইংলিশ ভার্সন, পাশাপাশি বিস্তার স্বরূপ হচ্ছে এই অধ্যায়টি। তো বন্ধুরা, আমি এখন যা যা কথাগুলো বলবো তোমরা এগুলোকে একটু মন দিয়ে শুনবা। আমি আশা করব তোমরা এই অধ্যায়ের সকল অঙ্কই সমাধান করতে পারবা। আমরা হয়তো অনেকেই জানি যে প্রতিটি লেনদেনের একটি সত্তা রয়েছে যার নাম হচ্ছে দ্বৈত সত্তা, অর্থাৎ প্রতিটি লেনদেনে দুটি পক্ষ রয়েছে, একটি হচ্ছে প্রদানকারী পক্ষ আর একটি হচ্ছে গ্রহণকারী পক্ষ, বা ডেবিট এবং ক্রেডিট, বা ডেটর বা ক্রেডিটর। তো বন্ধুরা, যদি এটাকে একটু বিস্তারিতভাবে বলা যায় তাহলে বলা যায় যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা স্বত্ব, অর্থাৎ প্রতিটি লেনদেনে কিন্তু এমন একটি প্রভাব থাকে যেখানে সম্পদ থাকে বা দায় থাকে বা ওনার সিকিউরিটি থাকে। তো বন্ধুরা, আমরা জানি যে হিসাব বিজ্ঞানের সেই স্বর্ণ সূত্রটি হচ্ছে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, বাংলায় বলতে গেলে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা স্বত্ব। এখন এই সম্পদ কিন্তু রয়েছে অনেক প্রকার, যেমন রয়েছে নগদ সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগকৃত সম্পদ, স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদ ইত্যাদি। এবারে দায়, বন্ধুরা এই দায় হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রতিষ্ঠানে অন্তর্মুখী দায় আর একটা হচ্ছে প্রতিষ্ঠানে বহির্মুখী দায়। এখন অন্তর্মুখী দায় হচ্ছে মালিকানা স্বত্ব, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কতটুকু সম্পদের উপর মালিকের নিজস্ব অধিকার রয়েছে, কারণ আমরা সকলেই জানি যে প্রতিষ্ঠান হচ্ছে একটি কৃত্রিম সত্তার অধিকারী। তো এখানে আমাকে দেখতে হবে যে এই প্রতিষ্ঠানের কতটুকু সম্পদের উপর বা কতটুকু বস্তুর উপর মালিকের নিজস্ব অধিকার রয়েছে, তার নাম হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা স্বত্ব বা অন্তর্মুখী দায়। এবার হচ্ছে দ্বিতীয় দায়টি, যার নাম হচ্ছে বহির্মুখী দায়, অর্থাৎ আমাকে দেখতে হবে যে প্রতিষ্ঠানের বাহিরে সত্তার কাছে কত টাকা দায় রয়েছে। এর মধ্যে হতে পারে পাওনাদার, নোট পেয়েবল, ঋণ ইত্যাদি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মূল বিষয়। এবারে তোমাকে দেখতে হবে ওনার সিকিউরিটি এটুকু নিয়ে। এখন মালিকানা স্বত্ব বা মালিকের অধিকার, স্বত্ব মানে অধিকার বোঝায়। এখন দেখো, যখন কোনো প্রতিষ্ঠান শুরু করা হয় সেই শুরুটা কিন্তু একজন মালিক করে থাকে, আর এর জন্য কিন্তু মালিককে অবশ্যই প্রথমে কিছু টাকা বিনিয়োগ করতে হয় যাকে আমরা বলি মূলধন। এখন যদি কোনো প্রতিষ্ঠানে কোনো মালিক টাকাটি বিনিয়োগ করে মূলধন রূপে, তো সেই মূলধন যেহেতু মালিক বিনিয়োগ করছে তো এই মূলধন কিন্তু অবশ্যই মালিকেরই প্রাপ্য, আর আমরা এটাকে বলি মালিকানা স্বত্ব বা মালিকের প্রাপ্য। সুতরাং আমি কিন্তু এটা বলতেই পারি যে এই মূলধন কিন্তু ওনার সিকিউরিটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, কারণ এটা কিন্তু মালিকেরই অধিকার। এখন দেখো, প্রতিটি প্রতিষ্ঠান কিন্তু শুরু করা হয় ইনকাম করার জন্য বা রেভিনিউ করার জন্য বা আয় করার জন্য। এখন যদি প্রতিষ্ঠান আয় করে তো সেই আয়টা কে নেবে? অবশ্যই মালিক নেবে। সুতরাং আমি কিন্তু এটা বলতেই পারি যে এই ইনকাম বা রেভিনিউ বা আয় হচ্ছে মালিকানা স্বত্বের মধ্যেই অন্তর্ভুক্ত বা মালিকের অধিকার। এবার আমরা সকলেই জানি যে আয়ের বিপক্ষে রয়েছে ব্যয়, আয় আর ব্যয় একটি অপরটির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। যদি প্রতিষ্ঠানে আয় হয় তবে মাসজীবী প্রতিষ্ঠানে ব্যয় হতেই হবে। এখন যদি এই আয়গুলো মালিক গ্রহণ করে তবে এই ব্যয় কিন্তু মালিককেই বহন করতে হবে, অর্থাৎ আমি কিন্তু এটা বলতেই পারি যে এই ব্যয় কিন্তু মালিকানা স্বত্বের মধ্যেই
অন্তর্ভুক্ত আছে, এটা মালিকেরই প্রাপ্য, কারণ এই ব্যয়টা মালিকই বহন করবে। এবার দেখো, অনেক সময় এমন হয় যে মালিক তার বিশেষ কোনো প্রয়োজনে ওই প্রতিষ্ঠান থেকে কিছু টাকা বা পণ্য উত্তোলন করে নিয়ে যায়। তো এই উত্তোলন কিন্তু ওনার সিকিউরিটির মধ্যেই অন্তর্ভুক্ত বা মালিকানা স্বত্বের মধ্যেই অন্তর্ভুক্ত। এখন দেখো বন্ধুরা, এখানে চারটি পয়েন্ট, একটি হচ্ছে ক্যাপিটাল, ইনকাম বা রেভিনিউ, আর হচ্ছে এক্সপেন্স, আর হচ্ছে ড্রয়িং। এই চারটা বিষয় কিন্তু এই ওনার সিকিউরিটির মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। এখন আমাকে দেখতে হবে যে এটার ইকুয়েশনের মাধ্যমে বা সমীকরণে কি প্রভাব পড়ে, অর্থাৎ কোনটি প্লাস কোনটি মাইনাস, কোনটি যোগ হয় কোনটি বিয়োগ হয়। দেখো, এই যে ক্যাপিটাল, এটা কিন্তু মালিকানা স্বত্বকে বৃদ্ধি করে। অর্থাৎ ধরো একজন প্রতিষ্ঠানের মালিক প্রারম্ভে বা প্রথমে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো, এটা হচ্ছে তার জন্য মূলধন। তো এটা কিন্তু তার ওনার সিকিউরিটি বা মালিকানা স্বত্বকে বৃদ্ধি করেছে। তাই আমি কিন্তু বলতেই পারি যে এই ক্যাপিটাল কিন্তু সবসময় যোগ হয়, অর্থাৎ যখন তুমি ওনার সিকিউরিটি হিসাব করবা, তখন যদি মূলধন থাকে সেটাকে তুমি ওখানে যোগ করে দিবা। এবারে সেকেন্ড স্টেপ, অর্থাৎ আয় বা ইনকাম বা রেভিনিউ। তো ধরো প্রতিষ্ঠানটি 20,000 টাকা আয় করলো, তো এই আয়টা কিন্তু অবশ্যই এই ওনার সিকিউরিটিকে বৃদ্ধি করে দিবে। তো এটি কিন্তু মূলধনের সঙ্গে যোগ হবে, কারণ আর ফলে কিন্তু মালিকের অধিকার আরো বেড়ে যায়, মালিকের টাকার পরিমাণ আরো বেড়ে যায়। সুতরাং আমি এটা বলতেই পারি যে আয়ও এখানে যোগ হবে, অর্থাৎ বর্তমানে কিন্তু তার ওনার সিকিউরিটি আর 1 লক্ষ টাকা নেই, সেটি হয়েছে এখন 1,20,000 টাকা। এবার হচ্ছে তৃতীয় পয়েন্ট, ব্যয়। যদি মালিক আয় গ্রহণ করে, তবে ব্যয়টাও তাকেই গ্রহণ করতে হবে। এখন ধরো এখানে প্রতিষ্ঠানে ব্যয় হয়েছে 10,000 টাকা, এখন ব্যয়ের ফলে কিন্তু মালিকের ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে না, বরং এটা কিন্তু কমে যাবে। তাহলে যদি কমে যায়, কারণ ব্যয় তো অবশ্যই তাকে প্রদান করতে হবে, তাই না? তো যদি এখানে আমার 10,000 টাকা ব্যয় হয়, তবে কিন্তু আমার আর ওই প্রতিষ্ঠানে ওই মালিকের 1,20,000 টাকা ওনার সিকিউরিটি নেই, সেটি কমে এখন হয়ে গেছে 1,10,000 টাকা। এবারে বন্ধুরা, মনে করো ওই প্রতিষ্ঠানে ওই মালিক তার বিশেষ কোনো প্রয়োজনে ওই প্রতিষ্ঠান থেকে বা কারবার থেকে কিছু টাকা উত্তোলন করলো, যার পরিমাণ ধরো 5,000 টাকা। যদি সে টাকাটি উত্তোলন করে, তাহলে কিন্তু তার টাকাটি কমে যাবে, অর্থাৎ মালিকের যে টাকা পাওনা ছিল বা প্রাপ্য ছিল বা মালিকানা স্বত্ব ছিল, সেখান থেকে কিন্তু টাকাটি কমে যাবে, অর্থাৎ উত্তোলন কিন্তু মাইনাস হয়ে যাবে। এখন কিন্তু তার প্রাপ্য হচ্ছে 1,05,000 টাকা, এটা হচ্ছে তার বর্তমানে মালিকানা স্বত্ব। তো বন্ধুরা, এখন আমি বলতেই পারি যে এই যে ওনার সিকিউরিটি বা মালিকানা স্বত্ব, এর মধ্যে কিন্তু রয়েছে ক্যাপিটাল যা যোগ হবে, সাথে যোগ হবে ইনকাম বা রেভিনিউ, অর্থাৎ যদি প্রশ্নপত্রে মূলধন থাকে তাকে তুমি যোগ করে দিবা ওনার সিকিউরিটির মধ্যে। এবারে যদি যত প্রকার আয় হবে বা রেভিনিউ হবে, সব তুমি যোগ করে দিবা ক্যাপিটালের সঙ্গে। এবার প্রশ্নপত্রে যদি কোনো ব্যয় থাকে বা প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় কিন্তু তুমি বিয়োগ করে দিবা, কারণ এটি বাদ যায়। পাশাপাশি যদি কোনো প্রকার উত্তোলন থাকে, তাও তুমি বিয়োগ করে দিবা। তো বন্ধুরা, তোমাকে এটুকু মনে রাখতে হবে, অর্থাৎ ক্যাপিটালের সঙ্গে যোগ হবে ইনকাম, বাদ যাবে এক্সপেন্স, আর বাদ যাবে ড্রয়িং। তবে এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে অতিরিক্ত মূলধন। যদি প্রশ্নপত্রে কোনো প্রকার অতিরিক্ত মূলধনের কথা উল্লেখ করা থাকে, অর্থাৎ মালিক প্রথমে মূলধন এনেছে, পাশাপাশি সে বছরের মাঝামাঝি কোনো সময় একটা আরো কিছু টাকা মূলধন স্বরূপ আনয়ন করেছে, যদি সেটি থাকে তবে তুমি সেটিও এর সঙ্গে যোগ করে দিতে পারো, তবে সেটি খুব রেয়ার কেসে ঘটে থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়। যদি কোনো শিক্ষার্থী এটুকু মন দিয়ে বুঝতে পারে, যা তোমরা হয়তোবা 9-10 বুঝতে পেরেছো,
বা এখন যদি তোমার আরেকটু ক্লিয়ার হয়েছো থাকো, তাহলে আমি আশা করব এই অধ্যায়ের যাবতীয় সকল অঙ্কই খুব সহজে তোমরা সমাধান করতে পারবা। কারণ এই অধ্যায়ে মূলত কিছু অঙ্কে তোমাকে অ্যাসিস্ট বের করতে বলবে, যেখানে দেখবা তুমি যে তোমার লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি দেওয়া রয়েছে। আবার কিছু অঙ্কে তোমাকে লাইবিলিটিস বের করতে বলবে, যেখানে তুমি দেখবা যে অ্যাসেস্ট আর ওনার্স ইকুইটি দেওয়া রয়েছে। অথবা কিছু অঙ্কে তোমাকে ওনার্স ইকুইটি বের করতে বলবে, তখন তুমি দেখবা যে প্রশ্নটা তোমাকে সম্পদ আর দায় দেওয়া রয়েছে। এছাড়াও আরেকটি অঙ্ক আসে, তোমরা হয়তো অনেকেই নবম শ্রেণীতে হিসাব বিজ্ঞানে একটি অঙ্ক পড়ে থাকবা, যার নাম হচ্ছে লেনদেনের প্রভাব দেখাও, অথবা প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ই বা ওই। এক্ষেত্রেও এই অঙ্কটি এসে থাকে। তো এইখানে প্রশ্নপত্রে প্রায় বলে যে প্রিপেয়ার এ সামারি অফ ট্রানজাকশন শোয়িং দ্যাট ইফেক্টস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর ইফেক্ট বা প্রভাব দেখাও। বাংলায় বলতে গেলে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। এই একটি অঙ্ক এসে থাকে, এই অঙ্কটি এখান থেকে সিপাটে বেশিরভাগ সময় আসে। তো বন্ধুরা, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এই একই সূত্র ইউজ করতে হবে, এখানে নতুন করে তোমার কোনো প্রকার সূত্র বা কিছু তোমার জানতে হবে না। যদি কোনো শিক্ষার্থী এইটুক বিষয়ে একটু মন দিয়ে বুঝতে পারে, তবে সে এই অধ্যায়ের যাবতীয় অঙ্ক করতে পারবে। এখন তবে এই ক্ষেত্রে আমি একটু অ্যাডভান্স একটা কথা বলি, সেটা হচ্ছে যদি প্রতিষ্ঠানে কোনো প্রকার শেয়ারের কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স এবং ড্রয়িং, এগুলি কিন্তু ওনার্স ইকুইটির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যদি প্রশ্নপত্রে শেয়ারের কথা উল্লেখ থাকে, তবে এগুলি অন্তর্ভুক্ত হবে রিটেন আর্নিংয়ের মধ্যে বা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে। এটা হচ্ছে মূলত কোম্পানির অঙ্কের ক্ষেত্রে এটা ঘটে থাকে। তবে এই অধ্যায় এমন কোনো বিষয় নেই বললেই চলে, এটা মূলত তোমার জন্য সেকেন্ড ইয়ারে এবং হায়ার লেভেলের ম্যাথের ক্ষেত্রে এগুলো অন্তর্ভুক্ত হবে। তাও আমি তোমাদের সুবিধার জন্য এগুলো বলে রাখলাম। তো বন্ধুরা, আমি আশা করবো তোমরা এটুকু বুঝতে পেরেছো, এবং এখান থেকে কিন্তু যাবতীয় অঙ্কের সূত্রপাত ঘটবে, যা আমরা তোমাদেরকে ক্লাস নং 2 এবং ক্লাস নং 3 তে দেখিয়ে দেব। আমরা আশা করব তোমরা আমাদের চ্যানেলটির পাশেই থাকবা, কারণ আমরা তোমাদের জন্য ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যাবতীয় সকল ম্যাথ সাবজেক্টের ভিডিও টিউটোরিয়াল ক্রমান্বয়ে আপলোড করে দিব। আমি বিশ্বাস করি এটা যে যদি কোনো শিক্ষার্থী আমাদের এই ক্লাসগুলো মন দিয়ে ফলো করে, তবে তার জন্য অতিরিক্ত কোনো প্রকার ক্লাস বা কোচিংয়ের কোনো আবশ্যকতা হবে বলে মনে হয় না। তো বন্ধুরা, আমরা আশা করব তোমরা আমাদের পাশেই থাকবা, এবং অবশ্যই আমাদের ডিএমএস টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, এবং যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এটি শেয়ার করে দিবা, কারণ যখনই তুমি ভিডিওটি শেয়ার করবা তখনই আমি আরও বেশি উৎসাহ পাবো, আর যদি আমি উৎসাহ পাই তবে আমার টিমও আরও অনুপ্রেরণা পাবে, আর যখনই আমার টিম বেশি অনুপ্রেরণা পাবে তখন আমরা তোমাদের জন্য আরও বেশি বেশি ভিডিও নিয়ে হাজির হতে পারবো। তো বন্ধুরা, এখন দায়িত্ব তোমার, তুমি ভিডিওটিকে যতটা শেয়ার করো ততটাই কিন্তু আমাদের জন্য লাভদায়ী হবে, পাশাপাশি তোমার জন্য লাভদায়ী হবে। আশা করব তোমরা নেক্সট ক্লাসটি অবশ্যই দেখবা, কারণ নেক্সটে আমরা এই অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো এবং ডিএমএস টিচিংয়ের সাথেই থাকো। বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট।